হাই রেহান কেমন আছো ভালো এইখানে বাগানগুলো অনেক সুন্দর লাগতেছে এর চেয়ে বেশি আপনাকে সুন্দর লাগতেছে সত্যি এত ভালো লাগছে আমারে আচ্ছা শুনো রেহান বহুত দিন ধরেই তোমার একটা কথা কইতাম কিন্তু কইতে পারি না আর দেখি আর তোমারে বহুত দিন দেখি আমার মনে একটা কথা উঠছে না আমি তোমারে কইতে পারি না বহুত দিন ধরেই কইতাম কইতাম চেষ্টা করি তোমারে বহুত বালা পাই উঠছে না সত্যি নি তুমি আমার এত বালা হও আমি তোমার একটা কথা কইতাম কিন্তু কইতাম পারি না আমার একটা মানে দুর্বলতা আছে মানে আমি গরীব ঘরের ছেলে শুনো রেহান ভালোবাসা না ঘর বাড়ি ধনী গরীব এটা কিছু চায় না বুঝছো শুধু মনে একটা জিনিস চায় আচ্ছা ঠিক আছে রেহান শুনো এখন আমি চলে যাই মা বাসা একা আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে চলো বুঝছো নি বন্ধু হ্যাঁ ওদিন বিল্ডিং দেখা গেল জানি তাই নিজের এত হান করা বুঝছো खूब भलो मान देखा कर लगे लिया বন্ধু রেখানে কইল আইতো আবদি কি হয় না বাক্কা কে তো ফোন করল এখন দিকে আয় না কি তা কইলে কইল তো আইবার কথা ও আন নি দেখ দেখ ও মন রে আর ও ঠিক আছে আছে বুঝছস না নি বন্ধু এ আমি অত টাকার মালিক হইয়া এরপরে আল্লাহর একু মেল আইন লাগাইতাম পারি না এ কিতা করি লাগাই কিতা হই যায় ও আইছে কিতা রে বন্ধু কিতা করতে কইল ও ভাই আইলো ভাই দেখি তুমি কইলে ও উপায়তা মানে আমার দোকান মাঠ আছে সুন্দরে ফোন মারিও তার লাগি বুঝছলি আমি যখন আগে তো সুন্দরে একটা হইছি বর্তমানে খুব চলে রামা থানা আনন্দ নি বুঝছন আর আমি কদিন লাগি যাই গিয়া বিদেশ ওখানে কল লাগি তোরা আইছি তুই তো বিদেশ যাইতে গিয়া তুই কইলে একবার মিলাইতে আমরা দেখা করাইতে দেখা করাইলেও না আচ্ছা ঠিক আছে সুন্দরে বিকালে একবার দেখা করাইলি সুন্দর বিকালে আইও না কইছি কি তার লাগি তুই যখন বিদেশ যাইতে গিয়া যদি কোনো সময় কিছু লাগে তে আর আমরা জিও করলাম আর এখন তো মাত আছে বিদেশ যা কিনে বুঝছিস নি বন্ধু বিকালে আবার পরে তার লগে তো বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা তৈরি করে তো বিদেশ যাইব কি দেখা যাইব কিছু করা যায় নি দেখা যাও কিছু করা যায় নি দেখা যাইব ব্যবস্থা করব হ্যাঁ তুমি অকলতা আমি অকলতা তাও আর আমি অকলতা দাঁড়াইতে না তোর মাটি বেচারা বন্ধু তো কইছে বুঝছস না টাইম টাইম এবার টাইম হইছে চল জলদি যাই কি ভালো তাড়াতাড়ি যাই ও না গেলে হইছে না বুঝছস ও তোরা এত তাড়াতাড়ি যাই চল টাইম টাইম কি সিরিয়াস জলদি আয় জলদি আয় তারা খোয়া খোয়া আছে তো বারে স্টেশন আইবার আগে তারা ফোন মারছে ও না আইছেন তারা হ্যাঁ কিদারে বন্ধু আইছেন নি তোমরা তোমরা আমি খুব সময় আইয়া ফোন মারছে তোমরা আবার খান না তোমরা কইলা
তুমি তুমি ও যেন তুমি তো কইছিলাম ও হাই হাই আত মিলা তার লাগে আচ্ছা বন্ধু দেখো ট্রেন এবার তো সময় হয়ে গেছে বুঝছো আর আমার একটা ফোন আইছে আর খুব জরুরি ফোন আমার ডিল একটা ফাইনাল করতে লাগবে বুঝছো দেখে লাগবে একটু বুঝছো আচ্ছা বুঝছি যাই যাও তুমি আমি আর যাই আর গিয়ে এখন বুঝছো আচ্ছা আমি করব তাই একলা যাইতে পারবো ও পারবো তার গরো দারো আছে Many months later. পুয়াটা কইলো আইয়া আল্লাহ আবা আইনা না তো লেট হইলো কিটা লাগি পুয়াটা নে আল্লাহ আব্বা নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিটা বাবা কইলে কোন সময় ফোন মারিয়া আই যে তো লেট কেনে লেট হইছো না বন্ধু তো লেট রে অনেক গফ আসলাম তোরা তারা কইলা আছো কিটা মা তো তার লাগি তে আইছো চলো বাবা বাড়ি যাই গিয়া বাড়ি গিয়া বাদে নাইয়া খাইয়া তা মাত মাতি ভাইয়া আচ্ছা তে রেখানে তো তোমার কাছে রেখানে তো তোমারে রাখিয়া গেল আমার কাছে একটা আমানত হিসাবে আর তুমি যেন ও যেন আমারে বালা ভাইয়া একটা কাম করলে এটা আমারে তো খুব খারাপ পাইব শুনো আমি একটা কথা কই শুনো আমি একটা কথা কই রেখানার মন ভালো হইলে কি তুই আর আজকাল তো মন দেখিয়ে চলে না আমারে খাওয়াই তো কিটা এখান তো বুঝ করা নাই এখান তো রেখানার তো কিছু নাই ধন সম্পদ কিছু নাই হ্যাঁ সমান সমান তো হইতে লাগবে না ধন সম্পদ তো আমার কিছু কম না সব তো আছে আরো মাতিল মানে মাথা শুলো ফারা কিন্তু আমার তোলা খাম আছে আমার হ্যালো মনে তুমি খানো ও আমি বাড়িতে আছি আমি তোমার লাগে দেখা করাত আইয়ার খানো খানো ভাই মু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইয়ার হ্যাঁ রে দোস্ত ও কিটা করো ভালো আসাত নি কোনদিন আইছো আমি ও আজকে সকালে আইছি আচ্ছা তুমি কিটা জো করা নি আমার গুসা নি আতমিলা রে আমি গুসা না আমি এখন ফজল রে বালা ভাই তোমারে বালা ভাই না দোস্ত তুই আমার দোস্ত তুই বহুত বড় একটা দুকা দিলি আমারে বন্ধু কিতা কই যাম এখন তোরে আমি এটা প্রশ্ন আমারে করিস না এটা তুই মনিরে কর আমার তো কিচ্ছু করার নাই বন্ধু আচ্ছা মনি তোমার অত কষ্ট কেটে দিলাম আমি কষ্ট কিচ্ছু না আজকাল কোন জবানাত মন দিয়ে হয় না কিছু টাকা পয়সার দরকার ঠিক আছে মণি তুই তারে লইয়া সুখে থাক চল গিয়া চলো আমরাও যাই গিয়া রেখান রেখান আমার টেকা পয়সার কারণে আজ তার ভালো কাছে কাছে হারিয়ে গেছে জীবনে সব কিছু হইলো টেকা পয়সা না হইলে ভালোবাসা কিছু চলো যাই গিয়ে